যে যারা মনে করেছিল সেদিন জাতির সূর্য সন্তানদের হত্যা করে এবং তার পরবর্তীতে 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করে এবং তারও পরবর্তীতে জেল হত্যাকাণ্ড করে তারা সমস্ত প্রতিভা সমস্ত কিছু নষ্ট করে দিয়ে যাবে, তাদের হিসাবে একটা ভুল ছিল। যে কাদের মোল্লা তাকে যখন গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল প্রিজন ভ্যানে, সে একটা ভি চিহ্ন দেখিয়েছিল। তোমাদের এখন চিন্তা করতে হবে তার সেই ভি চিহ্নটা থাকবে নাকি সে যেভাবে অপমানিত হয়েছে, বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে জড়ো হয়ে যেভাবে স্লোগান দিয়েছে সেইভাবে তোমরাও স্লোগান তুলবে। আমার ধারণা এই প্রজন্মের হাতেই থাকবে ভি চিহ্ন, কোনো কাদের মোল্লার হাতে কখনোই ভি চিহ্ন থাকবে না।